নবাবের ভত্তাটার যে একটা লাইন, তো সেই ভাবার পর থেকে আমি কবিতা পাঠ করব এই জায়গা থেকে একটু সরে গিয়ে আমি পরবার, মানে আমি জানি কোন শব্দ দিয়ে বলা যাবে, আমি চেষ্টা করবো দু একটা কথা বলতে। একটা কবিতা পড়বার জন্য আর দুটো ভূমিকা দরকার। মার্টিন নাইমোলার, ওনার কিছু লাইন ইদানিং ভার্চুয়াল দেয়ালে বেশ জনপ্রিয়। উনি একজন ধর্মযাজক ছিলেন, শেষ জীবনে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে কথা বলতে বলতে 1984 সালের দিকে মারা যান। ওনার ফার্স্ট দেখলাম সেই কবিতার কয়েকটি বাংলা অনুবাদ করা কয়েকটি লাইন আমি আগে পড়ে নিই। যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিল আমি কোনো কথা বলিনি, কারণ আমি কমিউনিস্ট নই। তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই। তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে আমি তখনও চুপ করেছিলাম, কারণ আমি ইহুদি নই। আবারও আসলো ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি টু শব্দটিও উচ্চারণ করিনি, কারণ আমি ক্যাথলিক নই। আমার পক্ষে শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে, আমার পক্ষে কেউ কোনো কথা বলল না, কারণ কথা বলার মতো তখন আর কেউ বেঁচে ছিল না। তো এই নাইমুলারের সূত্র ধরে আরেকটি যে কবিতাটি বলবো সেটার সাথে আরেকটি সম্পর্ক আছে নাজিম হিকমতের। নাজিম হিকমতের জেলখানার চিঠির সম্পর্ক, আমি জেলে যাবার পর এটি সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদে করছি। জেলে এলাম সেই কবে, তারপর গুনে গুনে 10 বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী। পৃথিবীকে যদি বলো বলবে কিছুই নয়, অনুমাত্র কাল। আমি বলবো না, আমার জীবনের 10টা বছর, যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল, লিখেলিখি খুইয়ে ফেলাতে 1 সপ্তাহ লাগেনি। পেন্সিলকে জিজ্ঞেস করলে বলবে একটা গোটা জীবন, আমি বলবো এমন আর কি, একটা তো মাত্র সপ্তাহ। যখন জেলে এলাম খুনের আসামি ওসমান কিছুকাল যেতেই ছাড়া পেল, তারপর চোরাই চালানের দায়ে ঘুরে এসে 6 মাস কয়েক খাটলো, আবার খালাস হলো। কাল তার চিঠি পেলাম, বিয়ে হয়েছে তার, এই বসন্তেই ছেলের মুখ দেখবে। আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা 10 বছরের বালক। সেদিনকার রোগা ল্যাংপ্যাঙে ঘোড়ার বাচ্চাগুলো এখন রীতিমতো নিতম্বিন, কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল, আজও তারা তেমনি শিশু। আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক, আর আমার বাড়ির লোকে এখন উঠে গেছে অচেনা রাস্তায়, সে বাড়ি আমি চোখেও দেখিনি। যে বছর আমি জেলে এসেছিলাম রুটি ছিল তুলোর মতো সাদা, তারপর মাথা পিছু বরাদ্দের যুগ, এখানে এই জেলখানায় লোকগুলো মুঠিভর রুটির জন্য হন্যে হল, আজ অবাধে আবার রুটি কিনতে পারো, কিন্তু কালো বিস্বাদ সেই রুটি। যে বছর আমি জেলে এলাম দ্বিতীয় যুদ্ধের সবে শুরু, দাচাওয়ের শ্মশান চুল্লি তখনও জ্বলেনি, তখনও পারমাণবিক বোমা পড়েনি হিরোশিমায়, টুটি টিপে ধরা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল, তারপর সমাপ্ত সেই অধ্যায়। আজ মার্কিন ডলারে শোনো তৃতীয় মহাযুদ্ধের বোল, কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন, আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে ভারী ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ। আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী, আর আমি বারংবার সেই একই কথা বলছি, জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণন, যারা ভীরু, যারা বীর, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানে। আর যা কিছু ধরো আমার ছেলে কাটানো 10টা বছর শুধুমাত্র কথার কথা। আমি একটি